হ্যালো ফুডিস, ওয়েলকাম টু র কিচেন। আজকে নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সুজির হালুয়ার রেসিপি। আসুন দেখে নিই কী করে বানাতে হয় এই রেসিপিটি। প্রথমে কড়াইতে 4 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। ঘি গরম হয়ে এলে 1/2 কাপ পরিমাণ কাজু হালকা লাল করে ভেজে নেব। কাজু অল্প নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কিশমিশ। কাজুগুলি হালকা লাল হয়ে এলে কাজু আর কিশমিশ একসাথে আমি তুলে নেব। কড়াইতে থাকা ঘিয়ের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটি হালকা লাল করে ভেজে নেব। এরপর 1 কাপ সুজি আমি এর মধ্যে দিয়ে দেব। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে সুজিটিকে হালকা লাল করে ভেজে নিতে হবে। সুজিটি অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে সুজিটি কড়াইয়ে ধরে না যায়। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে গ্যাস মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সুজিটিকে ভেজে নিতে হবে। দেখুন সুজির রং পাল্টে এসেছে, হালকা লাল হয়ে এসেছে। এবার আমি 1 কাপ পরিমাণ জল অল্প অল্প করে সুজির মধ্যে দিয়ে দেব। জল দেওয়ার সাথে সাথে সুজিটিকে বারবার করে নেড়ে যেতে হবে, তা না হলে সুজিটি দলা পাকিয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 1 কাপের একটু বেশি পরিমাণ চিনি আমি এর মধ্যে দিয়ে দেব। চিনি দিয়ে 2-1 মিনিট সুজিটিকে নেড়ে নিতে হবে, যতক্ষণ চিনিগুলি খুব ভালো করে সুজির সাথে মিশে না যায়। দেখুন চিনি একদম গলে গেছে। এবার আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। দুধ দেওয়ার সাথে সাথেও ভালো করে নাড়তে হবে। খুব ভালো করে দুধ আর সুজি একসাথে মিশিয়ে নিতে হবে। আমি প্রথমে 1 কাপ দুধ দিয়ে নেড়ে নিয়ে পরে আবার বাকি দুধটুকু দিয়ে দিয়েছি। এবার গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার আমি ভীষণই একটা ইম্পর্টেন্ট জিনিস এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের হালুয়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। 1 চুটকি পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এই লবণ দিলে হালুয়ার স্বাদের মাত্রা দ্বিগুণ বেড়ে যায়। এরপর দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। স্লো ফ্লেমে করে দিয়ে 1 মিনিট মতন এভাবে নাড়াচাড়া করব। আর সবশেষে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচের দানা। এলাচি দেওয়ার পর আরও 1 মিনিট এভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি সুজির হালুয়া। ভিডিওটি আপনাদের পছন্দ হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং র কিচেন।